Hi friend, welcome back to my Onnesha's blog channel. আজকে আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। তোমরা এই ব্লগটি শেষ পর্যন্ত দেখো। ব্লগ ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা কমেন্ট করে জানিও। আজকে রাতের রান্নার জন্য এখন থেকেই আমরা কাজে লেগে পড়েছি। এবার অন্ধকার হয়ে গেছে, আমরা রাতের খাবার বানানোর জন্য সকলে চলে এসেছি। মা আর কাকিমা আটাগুলো গোল গোল করছে, আমার মেয়ে দেখো রুটি বেলতে শুরু করে দিয়েছে, আরও রুটি হবে তাই এপাশে আমি এই আটাটা মাখাচ্ছি। কাকিমা বেলতে শুরু করে দিয়েছে। আমার মেয়ে রুটি বেলতে খুব ভালোবাসে তাই ওর ছোট বেলনিতে রুটি বেলছে। মা এখন উনুন ধরাচ্ছে, এবার রুটিগুলো ভেজে নেবে। আর ফ্রেন্ডস, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি এগোতে পারব। মা এবারে রুটিগুলো ভেজে দিচ্ছে। দেখো বন্ধুরা রুটিগুলো কত সুন্দর ফুলছে। এখনো এতগুলো আটা পড়ে আছে, এগুলো এবার ভাজা হবে একে একে করে। মা পাশে রুটি ভাজছে, মা রুটি ভাজতে ভাজতে চলে এসেছে। মাংসটা করার জন্য আবার একটা উনুন ধরিয়েছে। ও পাশে আমি আটা বেলছিলাম, কাকিমা ভাজছিল, রুটি ভাজা শেষ হয়ে আসছে। দেখো বন্ধুরা আজকে চাটটা কত সুন্দর উঠেছে। মাংসটাও হয়ে আসছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেবে। বক্সে গান বাজছিল, আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছে। রান্না কমপ্লিট, সকলে খেতে বসে পড়েছি। এই দেখো বাড়ির সকলে খাচ্ছে। আজ বাড়িতে এত রুটি আর মাংস রাঁধার কারণ হচ্ছে বাবা কাজের সাইটের বন্ধুদের সঙ্গে আজ রাতে দীঘা যাবে, তাই এই খাবারগুলো বাবা নিয়ে যাবে, সকলে খাবে বলে তাই করা হয়েছে। খাওয়া সেরে আমরা এখন রুমে চলে এসেছি। এখন বাজে 9:30, বেজে গেছে রাত 9:30। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের বলছি এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো। গুড নাইট, টাটা।